ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি বানাবো মেথি শাকের পরোটা। আমি কেটে নিয়েছি, তাও তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ছোট ছোট কুচি কুচি ডান্টাগুলো নেবো আর পাতাগুলো নেব। তো আমি কেটে নিচ্ছি ঝিরি ঝিরি করে। আর কি কি লাগবে দেখো, এখানে কাঁচা লঙ্কা, আজওয়াইন, কালো জিরা, আদা, রসুন। আদা রসুনটা আমি ক্রাশ করে নিয়েছি আর লঙ্কাগুলো ঝিরিয়ে নিয়েছি। লাগবে হলুদ আর লবণ, আর এখানে আছে সাদা তেল, লাগবে আটা আর ময়দা নিয়েছি। আপনারা চাইলে বেসনও নিতে পারবেন। তো আমি আটা আর ময়দা দিয়ে করবো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ দিয়েছি। তো মাখানোর সময় চিনি আর তেল এখন আমি এগুলোকে একসাথে চিনি দিয়ে পুরা মিক্স করে নেবো। দারুণ করে মিক্স করতে হবে অনেকক্ষণ ধরে, তারপরে মেথিটা দিব। যত মিক্স হবে তত ভালো হবে পরোটাটা, নাহলে দানা দানা রয়ে যায় না মাখালে। এখন আমি মেথি শাকটা দিয়ে দিব, এটার সাথে মাখিয়ে দেবো হালকা জল দিয়ে। অল্প অল্প জল দিয়ে মাখাবো। গরম জলই দিচ্ছি, গরম জলটা ঠান্ডা করে আছে। তো আমার হয়ে গেছে মাখানো। এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। কেউ 20 মিনিট রাখে, তো আমার কাছে সময় ছিল ওই জন্য আমি রেখেছি। রেডি আমার পরোটা, এখন বাটারের সাথে দিও সবাইকে। আর এটা টমেটো, এই চাটনিটার মধ্যে আছে টমেটো, লেবু, লঙ্কা, আদা, রসুন, ব্যাস আর কিছু না, একটু পুদিনা পাতা আছে, 4-5টা পুদিনা পাতা। নরম হয় খেতে, দারুণ টেস্ট লাগে।